আমরা আমাদের ভূগোল পড়া শুরু করব মহাদেশ এবং মহাসাগর দিয়ে আমরা তো জানি আমাদের গ্লোবটা গোলাকার প্রায় গোলাকার যাকে আমরা অভিগত গোলাকারও বলে থাকি কিন্তু আমরা যখন খাতার পাতায় দেখি বা বইয়ের পাতায় দেখি আমরা তো গোলাকার ব্যাপারটা বুঝতে পারবো না দেখলে কারণ গোলের একটা দিকই আমাদের সামনে আসবে উল্টো দিকটা কিন্তু আমাদের সামনে আসবে না তাই জন্য আমরা যখন একটা গ্লোবকে খাতায় আঁকি বা বইতে আঁকি আমরা কীরকমভাবে আঁকে দেখতেই পাচ্ছো প্রত্যেকের ছবিতে তো সেভাবে আমরা প্রত্যেকটা যে আমাদের মহাদেশ রয়েছে বা মহাসাগর রয়েছে আমরা একটু দেখে নিই দেখো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এশিয়া এশিয়ার পর আফ্রিকা আফ্রিকার পর উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আন্টার্কটিকা ইউরোপ ওশিয়ানিয়া আমি কিন্তু একদম আয়তন অনুযায়ী বললাম তোমরা যখন পড়বে আয়তন অনুযায়ী কিন্তু নামগুলো পরপর মনে রাখার চেষ্টা করবে বা ম্যাপটা যদি তোমরা মনের মধ্যে এঁকে নাও মাথার মধ্যে রেখে নাও বা ঢুকিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের গুলোনোর কোনো সম্ভাবনা নেই এরপর আমরা দেখে নিই প্রশান্ত মহাসাগর দেখো একদম পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর একদম পূর্বেও রয়েছে কিন্তু প্রশান্ত মহাসাগর ওই দুটো জায়গা কিন্তু মিলে গেছে আমরা যদি এবার এইটাকে কেটে এইটাকে গোল করে ফেলি তাহলে দেখব দুদিকের প্রশান্ত মহাসাগর মিলে গেছে তাহলেই বুঝে দেখো কিভাবে আমরা গ্লোবটা করতে পারবো এই গ্লোবের গায়ে কিন্তু এভাবেই আমাদের ম্যাপগুলো বা আমাদের মহাদেশ মহাসাগরগুলো রয়েছে কিন্তু আমরা খাতার পাতায় দেখছি তাদের সোজা তো আমরা প্রথমেই দেখে নিই প্রশান্ত মহাসাগর এদিকে আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর কুমেরু মহাসাগর এবং সুমেরু মহাসাগর তাহলে সাতখানা মহাদেশ এবং পাঁচখানা মহাসাগরই কিন্তু আমরা এই ম্যাপটা থেকে দেখতে পাচ্ছি এবার আমরা আলাদা করে একটু দেখে নিই মহাদেশ মহাসাগরগুলো এশিয়া মহাদেশ দেখো দেখতেই পাচ্ছ এশিয়া মহাদেশ এখানে রয়েছে এটাকে আমরা আলাদা করে এখানে দেখিয়েছি তারপর দেখো আফ্রিকা মহাদেশ আমরা গ্লোবের কোথায় আফ্রিকা পেয়েছি এখানে আফ্রিকা মহাদেশ এর পরে আমরা চলে আসি পরের পাতায় দেখো উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আন্টার্কটিকা ইউরোপ অস্ট্রেলিয়া এই অস্ট্রেলিয়াটাই চোখে পড়ছে কিন্তু আসলে ওশিয়ানিয়া মহাদেশ ওশিয়ানিয়া মহাদেশের দ্বীপগুলোই প্রধান তার মধ্যে প্রধানতম দ্বীপ অস্ট্রেলিয়া এছাড়া নিউজিল্যান্ড আছে তাসমানিয়া আছে পাপুয়া নিউগিনি আছে তো এই যে এতগুলো দ্বীপ এখানে আরও প্রচুর ছোট ছোট দ্বীপ রয়েছে সেগুলো আমরা ম্যাপে কিন্তু ধরিনি আমরা প্রধান প্রধান জায়গাগুলো বা প্রধান প্রধান ওশিয়ানিয়ার ক্ষেত্রে দ্বীপ বলবো দ্বীপগুলো দেখিয়েছি আমরা একবার দেখে নিই আয়তন অনুযায়ী পর্যায়ক্রমে সাতটি মহাদেশ এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আন্টার্কটিকা ইউরোপ এবং ওশিয়ানিয়া এবং পাঁচটি মহাসাগর প্রশান্ত আটলান্টিক ভারত কুমেরু এবং সুমেরু তো এইটা আমাদের একদম আয়তন অনুযায়ী পর পর আমরা একটা ছক করে নিয়েছি তাতে আমাদের মনে রাখতেও সুবিধা হবে এবং ম্যাপগুলো কিন্তু আমাদের দেখ দেখলেও সুবিধা হবে আমাদের বুঝে নিতে সুবিধা হবে সাগর এবং মহাসাগর বলতে আমাদের পাঁচটা এবং মহাদেশ বলতে আমাদের সাতটা তাহলে সাতখানা মহাদেশ পাঁচখানা মহাসাগর আশা করি মহাদেশ মহাসাগর নিয়ে কারুর আর কোনো অসুবিধা নেই